বড় ধরনের একটি প্রতারক দেখতে হয়েছে, যে প্রতারকের অন্যতম টার্গেট ছিল হজকে কেন্দ্র করে ই টিকিট বিক্রির একটা প্রতারণার কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতে আমরা প্রতারক মাহবুব রশিদ ডিসিপিডি গুলশান তার নেতৃত্বে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পরেই একটি অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একটি যে ঘটনাগুলি বেরিয়ে আসছে সেটি আজকে ব্রিফিং করছি। মূলত হজে ব্যাপক সংখ্যক হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরব যাবে, এছাড়াও টিকিট আসলে প্রত্যাশী বিদেশে গমন করেন, চাকরির জন্য গমন করেন, পড়ালেখার জন্য বিদেশে গমন করেন, ট্রাভেল করে যারা ট্যুরিস্ট হিসাবে বিদেশে গমন করে, খুব ব্যাপক জনগণ বাইরে যায় এবং আসে। তো এইটা হচ্ছে ই টিকিট নিয়ে এই চক্র একটি কাজ করে যাচ্ছে, সেই বিষয়টি আমরা আপনাদের উপস্থাপন করছি। আমরা যে প্রতারক মাহবুব রশিদকে গ্রেপ্তার করেছি, সে মূলত 80 দশকে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স পাস করা, এই রাজ্য সে মানব পাচার নিয়ে বেশ কিছু প্রতারণার কাজ করেছিল, চাল ব্যবসায়ীদের নিকট হতে টাকা পয়সা হাতিয়ে নেয় এরকম একটা অভিযোগ আমরা পেয়েছি। আবুল ফজল চাল ব্যবসায়ী তার কাছে প্রায় 14 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল, যেটা কাজ পেয়ে দিবে। সে প্রতারক ড্রেজিং মেশিনের তারপরে বিভিন্ন নদীতে এই ড্রেজিংয়ের কাজকে ওয়ার্ক অর্ডার পাইয়ে দেওয়া বা তার কাজ করার কথা বলে বিশেষ করে বাঙালি বড়তোয়া সব নদীতে লোকজনকে পার্টনার হিসেবে নেওয়ার কথা বলেও সে টাকা হাতিয়ে নিয়েছে। তো সাইদুর রহমানের সাথে এই প্রতারক মাহবুব রশিদের পরিচয় হয়। তার এমকিউ ট্রেড, এমকিউ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কনসালটেন্সি নামক প্রতিষ্ঠানের সে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দাবি করে এবং সে বিশ্বের বিভিন্ন দেশে টিকিট বিক্রি করে যাত্রী বিদেশে পাঠায়। তখন বিক্রি তার পরিচিত 5 জন মাস্কট, রিয়াদ এবং টরন্টোর বিমানের টিকিট লাগবে বলে তার নিকট 5,10,000 টাকা প্রদান করে। প্রথমত মাস্কট ও রিয়াদের 2টি টিকিট প্রদান করে, কিন্তু রিয়াদের যাত্রী যখন 28/3/2022 এয়ারপোর্টে এসে দেখে তার টিকিট ইনভ্যালিড, টিকিট এজেন্সির টাকা রিফান্ড করে উঠিয়ে নিয়ে গেছে বলে জানতে পারে। আসামির সাথে যোগাযোগ করে পরবর্তীতে তারা 2টি টিকিট ইস্যু করে, কিন্তু ফ্লাইটে বাদি তারপরও জানে যে তার এই 2টা টিকিটও রিফান্ড হয়েছে। তার মূল নীতি ছিল যে সেই টিকিট কেটে দেয়।